বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ তাকবীর সৌদি আরবে বাংলাদেশের পতাকাকে 3 নম্বর স্থানে নিয়ে আসছে, 100 কতগুলো দেশের মধ্যে সে তৃতীয় হয়েছে। তার সুরালো কণ্ঠ দ্বারা কুরআন তেলাওয়াত করে সে তৃতীয় স্থান অর্জন করছে। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। আমরা হাফেজ তাকবীরকে নিয়ে গর্ব করে বলতে পারি, এটা আমাদের দেশের সম্পদ। আমাদের উচিত হাফেজ তাকবীরকে একটি সম্মানজনক সংবর্ধনা দেওয়া, যেভাবে দেওয়া হয়েছে নারীদেরকে। সাফ জয়ী হওয়ার পরে যেভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের সরকার নারী ফুটবল টিমকে, আমাদের উচিত হাফেজ তাকবীরকে ওইভাবে একটি সংবর্ধনা দেওয়া। এটা আমার একটা ব্যক্তিগত মতামত। আমি চাই বাংলাদেশের সরকার হাফেজ তাকবীরকে এভাবে একটা সংবর্ধনা দিক, এবং সে 100 কতগুলো দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করছে। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের, আমাদের জন্য একটা অহংকার। হাফেজ তাকবীর যেভাবে বাংলাদেশের সম্মানকে একটি উচ্চ জায়গায় নিয়ে গেছে, এভাবে আমি আপনি পারবো না। এটা আল্লাহর রহমত ছাড়া কেউ পারবে না। আর আমরা যদি সেই মানুষটাকে সম্মান যদি না দিতে পারি, তাহলে এরকম মানুষ আর আমাদের দেশে জন্ম হবে না, কখনোই হবে না। তার সুরালো কণ্ঠ দিয়ে সৌদি আরবের মতো দেশে 100 কতগুলো দেশ জানি, আমার সঠিকটা মনে পড়তেছে না, কিন্তু সেই জায়গায় বাংলাদেশের পতাকাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, এটা মুখের কথা না, এটা অনেক পরিশ্রম, মেধা এবং আল্লাহর রহমত ছাড়া এটা হয়নি। আমি চাই আমাদের যারা উচ্চ পর্যায়ে আছে, তারা সরকারিভাবে এই হাফেজ তাকবীরকে গড়ে তুলুক এবং দেশের সম্পদ হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকুক। এবং আমরা চাই এই হাফেজ তাকবীর বাংলাদেশের সাধারণ মানুষের মুকুট হয়ে থাকুক। আমরা চাই হাফেজ তাকবীর বাংলাদেশকে আরও উচ্চ জায়গায় নিয়ে যাক। এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন। হাফেজ।